हेलो एवरीवन, आमी विश्वजीत विज्ञान प्रज्ञाने आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेर साथे विज्ञानेर एक नतून आविष्कारेर कथा शेयर करब, जे आविष्कार ठीक आमार मतो आपनादेरकेओ बेश चिंताय फेले देबे। आमरा सबाई जानी अरण्येर ध्वंस आर शिल्पायन करते गिये आमादेर सौरजगतेर एकमात्र ग्रह পৃথিবীকে আমরা অনেকটা ধ্বংসের পথে এগিয়ে দিয়েছি। এর ফলস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। সম্প্রতি বিজ্ঞানের এক নতুন আবিষ্কার মড়ার ওপরে খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অপর্যাপ্ত পরিমাণে ভূগর্ভস্থ জল পাম্প করে বের করে নেওয়ার ফলে পৃথিবীর রোটেশন পোল, অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে পৃথিবীর নিজের অক্ষের ওপর চারদিকে ঘুরে একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেই রোটেশন পোলের সমূহ পরিবর্তন দেখা গেছে। অতিরিক্ত ভূগর্ভস্থ জল বের করে নেওয়ার ফলে পৃথিবীর টোটাল ভূগর্ভস্থ জলের বণ্টন এতটাই বদলে গেছে যে পৃথিবীর ভৌগোলিক নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু প্রত্যেক বছর 4.36 সেন্টিমিটার করে পূর্বের দিকে সরে যাচ্ছে। এর ফলে পৃথিবীর আবহাওয়া এবং ঋতু পরিবর্তনে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে পারে। প্রসঙ্গত বলে রাখি, পৃথিবী নিজের অক্ষের ওপর 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ড অবস্থায় বা কিছুটা বেঁকে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। পৃথিবীর ভর পুরো গ্লোবে সমভাবে বণ্টিত আছে বলেই পৃথিবী স্টেবল অবস্থায় ঘুরতে পারছে এবং তার ফলে আমাদের দিনরাত্রি বা ঋতু পরিবর্তন হয়। যদি পৃথিবীর বিপুল পরিমাণের ভর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় তবে পৃথিবীর স্টেবিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি বিজ্ঞানীরা ঠিক সেই রকম কিছু একটা আবিষ্কার করেছেন। বিজ্ঞানের বিখ্যাত জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটার এবং নেচারে এই আবিষ্কার প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে গত 2 দশকে আমরা পৃথিবীর ভূগর্ভস্থ থেকে প্রায় 1250 গিগাটন জল বার করে নিয়েছি। এই জলের পরিমাণ এতটাই বেশি যে আফ্রিকার সবথেকে বড় ভিক্টোরিয়া লেকেও এত জল নেই। গ্র্যাভিটেশনাল সার্ভে থেকে জানা গেছে যে সবথেকে বেশি পরিমাণ ভূগর্ভস্থ জল বার করা হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া আর ওয়েস্টার্ন নর্থ আমেরিকা থেকে। এই জলের 70% ব্যবহার হয়েছে সেচের কাজে। ব্যবহারের পরে সেই জলের অর্ধেক জল যে জায়গা থেকে পাম্প করে তোলা হয়েছিল পুনরায় সেই ভূপৃষ্ঠে রিজার্ভারে জমা হয়েছে। বাকি অর্ধেক জল বাষ্পায়িত হয়ে উপরে উঠে মেঘের সৃষ্টি করেছে এবং তারপরে বৃষ্টি হয়ে পৃথিবীর অন্য স্থানে সমুদ্রে জমা হয়েছে। তার মানে আমরা জল পৃথিবীর এক স্থান থেকে তুললাম আর সেই জলের অর্ধেকের বেশি অংশ গিয়ে পৃথিবীর অন্য স্থানে জমা হচ্ছে। এর ফলস্বরূপ পৃথিবীর একদিকের ভূগর্ভস্থ জলের পরিমাণ কমছে আর অন্য স্থানে সমুদ্রের জলের উচ্চতা বাড়ছে। বিজ্ঞানীরা এস্টিমেট করেছেন যে পৃথিবীর সব সমুদ্রের জলের উচ্চতা 2 দশকে প্রায় 6.24 মিলিমিটার বেড়ে গেছে। সাথে সাথে পৃথিবীর একদিকের ভর কমছে, অন্যদিকের ভর বাড়ছে, ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পৃথিবীকে তার রোটেশন পোলের স্থান পরিবর্তন করতে হচ্ছে যাতে তার ভারসাম্য রক্ষা পায়। এই 2 দশকে পুরো ব্যাপারটা কি হয়েছে তা আমি আপনাদেরকে সহজভাবে বোঝাবার জন্য একটা গ্লোবের ব্যবহার করছি। এই গ্লোবটি পৃথিবীর মতো ঠিক একই রকম নিজের অ্যাক্সিসে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করে। পৃথিবী যেমন নিজের অক্ষের সাথে ঘুরতে পারে ঠিক এই গ্লোবটিও ঠিক একই রকমভাবে ঘুরতে পারে। দেখুন, এই দুটো বিন্দুকে কেন্দ্র করে এই গ্লোবটি ঘুরতে পারে ঠিক পৃথিবীর মতো। এই বিন্দুটাকে বলে নর্থ পোল, এই বিন্দুটাকে বলে সাউথ পোল। এরপরে অপর্যাপ্ত পরিমাণে জল বার করার ফলে কীভাবে ভারসাম্য নষ্ট হয়েছে সেটা আমি একটুখানি আপনাদেরকে বুঝিয়ে বলি। ধরুন যে এখানে ইন্ডিয়া থেকে যদি অপর্যাপ্ত পরিমাণে জল বার করা হলো এবং সেই জলের 50% জল
কি হলো, বৃষ্টি হয়ে গিয়ে নর্থ আটলান্টিক ওশানে অন্যদিকে জমা হলো। তাহলে কি হলো, ইন্ডিয়ার ওই স্থানটাতে ভর কমে গেল আর এই নর্থ আটলান্টিক ওশানের ভর বেড়ে গেল। তার মানে কি হলো যে পৃথিবীর যেরকম ভার সমভাবে বন্টিত ছিল, সেই সমভাবে বন্টনটা নষ্ট হলো। তখন এই বিন্দুটিকে কেন্দ্র করে আর পৃথিবী ঘুরতে পারবে না, তাই এই বিন্দুটিকে তার স্থান পরিবর্তন করে এখান থেকে এই দিকে বা ওই দিকে কোনো একটা দিকে সরাতে হবে, যেই বিন্দুটাতে দুইটি স্থান দিকের ভর সমান হয়। ঠিক একই রকমভাবে ঘটেছে যে আমরা গোটা পৃথিবীতে পুরো জলের সমবন্টনতাটা নষ্ট হওয়ার পরে, তার মানে ভারের সমবন্টনতা নষ্ট হওয়ার ফলে পৃথিবীর নর্থ পোলের সমূহ পরিবর্তন দেখা গেছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে 1993 থেকে 2010 সাল পর্যন্ত পৃথিবীর রোটেশন পোল নর্থ পোলের থেকে 80 সেন্টিমিটার পূর্ব দিকে স্থানান্তরিত হয়েছে। এই পোলার শিফট কয়েক দশকে পৃথিবীর দিনরাত্রি বা ঋতুকে দীর্ঘায়িত করেছে। পৃথিবীর আবহাওয়া ওপরে এখনও তেমন কোনো লক্ষণীয় প্রভাব না ফেললেও ভবিষ্যতে যদি এই ঘটনা ক্রমশ ঘটতে থাকে, তবে পৃথিবীর আবহাওয়ার আমূল পরিবর্তন হবে এবং সাথে সাথে মহাবিপর্যয়েরও সম্ভাবনা আছে। আমরা মানুষেরা যদি এখনও না শোধরাই, তাহলে বেশি দিন আমরা আমাদের এই সুন্দর নীল গ্রহটাকে বসবাসযোগ্য করে রাখতে পারবো না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং প্লিজ 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 ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন। তাহলে অনেক অনেক মানুষ বিজ্ঞানের এই অজানাটাকে জানতে পারবে এবং তার সাথে সাথে তারাও হয়তো এই জলের অপব্যবহার করবে না, এতে কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। ধন্যবাদ।